আজকে আমরা পড়ব রক্ত চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, হৃদচক্র কিংবা কার্ডিয়াক সাইকেল। আমরা হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল বোঝার জন্য আমরা একটা হৃৎপিণ্ডের একটা সরলীকৃত একটা ছবি এঁকে নিই। আমরা আচ্ছা, সর্বপ্রথমে আমরা কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র বলতে কি বুঝি, দেখো আমরা জানি হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল। আমাদের হৃৎপিণ্ড ক্রমশ সংকুচিত প্রসারিত হতেই আছে, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের মধ্যে সিস্টল এবং ডায়াস্টল প্রক্রিয়াটা বারবার ঘটতেছে। এরকম একটা সিস্টল এবং একটা ডায়াস্টল হতে যে সময় লাগে সেই সময়কালটাকে বলা হয় হৃদচক্র। সেই সময়কাল সেই ঘটনা তখন যে ঘটনাগুলো ঘটে তাকে বলবো আমরা হৃদচক্র। এখন আমরা যদি দেখি কার্ডিয়াক সাইকেলটা, এখানে আমাদের দুটো এট্রিয়াম আছে, দুটো ভেন্ট্রিকল আছে। আমাদের যে হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল এটাকে আমরা চারটা হেডলাইনে ভাগ করছি। একটা হচ্ছে এট্রিয়ামের সিস্টল, একটা হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টল, একটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল, আর একটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। এখন আমরা যদি জানি, আমরা জানি একজন সুস্থ মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 70 থেকে 80 বার স্পন্দিত হয়, অর্থাৎ গড়ে যদি আমরা দেখি গড়ে 75 বার স্পন্দিত হয়। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে যদি 75 বার স্পন্দিত হয়, প্রতিবার স্পন্দিত হতে সময় লাগে কত সেকেন্ড? প্রতিবার স্পন্দিত হতে সময় লাগবে 0.8 সেকেন্ড। আমাদের হৃদচক্রের স্থায়িত্বকাল হচ্ছে 0.8 সেকেন্ড। এখন আমরা যদি দেখি এট্রিয়ামের সিস্টল এবং এট্রিয়ামের ডায়াস্টল, তারপরে হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, এরকম চারটা ইভেন্ট ঘটে আমাদের হৃদচক্রে। সবার প্রথমে আমরা দেখি, আমরা জানি আগের লেকচারে আমরা দেখছি এটা হচ্ছে আমাদের যেহেতু ডান পাশ, তার মানে এটাকে আমরা বলতেছি রাইট এট্রিয়াম। এটা যেহেতু বাম পাশ, সো এটাকে আমরা বলতেছি লেফট এট্রিয়াম কিংবা বাম অলিন্দ। এটাকে আমরা বলতেছি রাইট ভেন্ট্রিকল কিংবা ডান নিলয়। এটাকে আমরা বলতেছি লেফট ভেন্ট্রিকল কিংবা বাম নিলয়। আমরা জানি আমাদের হৃৎপিণ্ডের নিচের দিকে, হৃৎপিণ্ডের নিচে আমাদের সারা দেহে অনেকগুলো অর্গান আছে। হৃৎপিণ্ডের নিচে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এক ছোট ছোট বিভিন্ন শিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে আসবে। সবগুলো শিরা একসাথে হয়ে একটা মহাশিরা তৈরি করবে, সেই শিরাটার মহাশিরাটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। তাহলে আমাদের হৃৎপিণ্ডের নিচে অবস্থিত অঙ্গগুলো থেকে নিম্ন মহাশিরার মাধ্যমে রক্ত আসবে ডান অলিন্দে। আমাদের হৃৎপিণ্ডের উপরে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর মধ্যে থেকে যে শিরাগুলো আসবে সেই শিরাগুলো মিলে মিলে তৈরি করবে ঊর্ধ্ব মহাশিরা। তার মানে আমাদের হৃৎপিণ্ডের উপরের অংশগুলো থেকে রক্ত আসবে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে। তাহলে নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা, অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়ার ভেনা কাভার মাধ্যমে রক্ত আসতেছে কোথায়? ডান অলিন্দে। একইভাবে আমরা জানি হৃৎপিণ্ড যেমন সবাইকে রক্ত সরবরাহ করে যাচ্ছে, হৃৎপিণ্ডের মধ্যে যে পেশিগুলো আছে ওই পেশিগুলোর মধ্যে রক্ত সরবরাহের প্রয়োজন, ওই পেশিগুলোর মধ্যে যে রক্ত সরবরাহের প্রয়োজন, তাহলে ওই পেশিগুলোর মধ্যে রক্ত যাবে, ওইখানে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি হবে, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত করোনারি সাইনাস নামক শিরার মাধ্যমে চলে আসবে ডান অলিন্দে। তাহলে আমরা দেখতে পেলাম সুপিরিয়ার ভেনা কাভা ইনফিরিয়ার ভেনা কাভা এবং করোনারি সাইনাসের মাধ্যমে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে কোথায়? ডান অলিন্দে। ডান অলিন্দে যখন রক্তটা আসবে, রক্তটা চলে যাবে ডান অলিন্দে থেকে ডান নিলয়ে। ডান নিলয়ে আসার পরে রক্তটা চলে যাবে ডান নিলয় থেকে, রক্তটা চলে যাবে ফুসফুসে, ফুসফুস থেকে আবার রক্তটা আসবে বাম অলিন্দে, বাম অলিন্দে থেকে আসবে বাম নিলয়ে, বাম নিলয় থেকে চলে যাবে সারা দেহে। এখন আমরা সবার প্রথমেই দেখব এট্রিয়ামের ডায়াস্টল ঘটনাটা। তাহলে আমাদের সবার প্রথমেই যে ঘটনাটা আমরা দেখব, হৃদচক্রের যে ধাপটা দেখব, সেই ধাপটার নাম হচ্ছে এট্রিয়ামের সিস্টল, সেই ধাপটার নাম এট্রিয়ামের ডায়াস্টল। আমরা একটু আগেই একটা জিনিস দেখছি, আমাদের আগের লেকচারে আমাদের ডান অলিন্দ আর ডান নীলের মাঝখানে একটা কপাটিকা থাকে, সেই কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। বাম অলিন্দ আর বাম নীলের মাঝখানে একটা কপাটিকা থাকে, সেই কপাটিকাটার নাম হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। একইভাবে আমাদের যে ডান পাশে ফুসফুস আছে, ফুস বা বাম পাশে ফুসফুস আছে, ডান পাশ বাম পাশ দুই পাশে দুইটা ফুসফুস আছে, ফুসফুসে রক্ত যাবে হচ্ছে পালমোনারি ধমনীর মাধ্যমে। তাহলে এখান থেকে যে পালমোনারি ধমনীটা সৃষ্টি হবে, তাহলে পালমোনারি ধমনীটা সৃষ্টি কোথা থেকে হচ্ছে? ডান নীলয় থেকে কিংবা রাইট ভেন্ট্রিকল থেকে। এইখানে থাকবে হচ্ছে পালমোনারি কপাটিকা, এখানে কি থাকবে?
পালমোনারি কপাডিকিয়া। একইভাবে ফুসফুস থেকে রক্তটা যখন ডান অলিন্দ হয়ে রক্তটা যখন বাম অলিন্দ হয়ে বাম নীলয়ে আসলো, বাম নীলয় থেকে আবার অ্যাওয়াটা কিংবা মহাধমনের মাধ্যমে সে চলে যাবে কোথায়? সে চলে যাবে সারা দেহে। এই যে বাম নীলয় আর মহাধমনী, বাম নীলয় আর মহাধমনীর সংযোগস্থলে একটা কপাটিকা থাকে, এই কপাটিকাটার নাম হচ্ছে অ্যাওটিক কপাটিকা। তাহলে আমাদের ডান নীলয় আর পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনীর মাঝখানে থাকতেছে পালমোনারি কপাটিকা, আর অ্যাওটা বা মহাধমনী এবং বাম নীলয় বা লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকতেছে অ্যাওটিক কপাটিকা। এই যে পালমোনারি কপাটিকা এবং অ্যাওটিক কপাটিকা, এই দুইটা কপাটিকা দেখতে অর্ধচন্দ্রাকৃতির, এই কারণে এদেরকে আমরা ইংরেজিতে বলি সেমিলুনার কপাটিকা। তাহলে আমাদের অ্যাওটিক কপাটিকা আর পালমোনারি কপাটিকা, এই দুইটা কপাটিকাকে একসাথে আমরা কি বলি? সেমিলুনার কপাটিকা। তোমাদেরকে আগেই বলিনি, এই ভিডিওটা যদি তোমরা ভালো মতো বুঝতে চাও তাহলে এর আগের যে ভিডিওটা আছে হার্টের উপর বা হৃৎপিণ্ডের উপর, সেই ভিডিওটা তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে হার্টের বেসিকটা ক্লিয়ার হবে। তাহলে বেসিকটা যদি ক্লিয়ার হয় তাহলে এই ঘটনাগুলো বুঝতে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে এই দুইটা কপাটিকা হচ্ছে সেমিলুনার কপাটিকা, আর এইখানে ডান অলিন্দ আর ডান নীলয়ের মাঝখানে থাকতেছে ট্রাইকাস্পিড কপাটিকা, এইখানে বাম অলিন্দ আর বাম নীলয়ের মাঝখানে কি থাকতেছে? বাইকাস্পিড কপাটিকা। এখন আমাদের রক্ত প্রথমে হবে এট্রিয়ামে ডায়াস্টল, তার মানে দুটো এট্রিয়াম প্রসারিত হবে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এমন না যে প্রথমে একটা একটা করে প্রকোষ্ঠ প্রসারিত হবে, ঘটনাটা এমন না। এট্রিয়াম দুইটা এট্রিয়ামের একই সাথে ডায়াস্টল হবে, দুইটা এট্রিয়ামের একই সাথে সিস্টল হবে। তাহলে যখন দুইটা এট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে তখন কোন ঘটনা ঘটতেছে? আমাদের এট্রিয়ামে ডায়াস্টল ঘটার সময় সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এবং করোনারি সিনাসের মাধ্যমে সারা দেহ থেকে রক্ত আসতেছে ডান অলিন্দে, এবং পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে রক্ত আসতেছে বাম অলিন্দে। তাহলে এট্রিয়ামে ডায়াস্টল বা অলিন্দে ডায়াস্টল মানে এখন আমাদের দুটো এট্রিয়াম বা অলিন্দ প্রসারিত হবে, অর্থাৎ পূর্ণ হবে। এখন দেখো, যেহেতু পূর্ণ হবে, একটা জিনিস চিন্তা করো, আমরা যখন পানির ট্যাঙ্কিটা যখন পূর্ণ করি তখন কিন্তু আমরা পানির ট্যাঙ্কির নিচ দিয়ে যদি খোলা থাকে তাহলে কি হবে? ট্যাঙ্কিটা কিন্তু আমরা পূর্ণ করতে পারবো না, ট্যাঙ্কিটা পূর্ণ হওয়ার আগে ট্যাঙ্কিটা শুধু খালি হইতে থাকবে। একইভাবে আমাদের এই দুইটা প্রকোষ্ঠ যাতে পূর্ণ হইতে পারে, এর জন্য এইখানে যে দরজা বা কপাটিকা আছে, অর্থাৎ এইখানে যে ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কপাটিকা আছে, এই দুইটা কপাটিকা বন্ধ থাকবে। তাহলে এইচএমএ ডায়াস্টলের সময় আমাদের মেইন কথাটা কি? এতটুকু জিনিস আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ভালো করে খেয়াল করো, এট্রিয়ামে ডায়াস্টলের সময় কি ঘটতেছে? এট্রিয়ামে ডায়াস্টলের সময় সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাস দিয়ে রক্ত ডান অলিন্দে আসতেছে, এবং পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে রক্ত আসতেছে বাম অলিন্দে। এই কথাটা পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে হবে। আরেকটা কথা পরীক্ষার খাতায় লিখতেই হবে, না লিখলে এট্রিয়ামে ডায়াস্টলে তুমি কোনো নাম্বারই পাবা না, সেই কথাটা হচ্ছে এই যখন এট্রিয়ামে ডায়াস্টল ঘটতেছে, অর্থাৎ ডান অলিন্দ আর ডান নীলয় ডান অলিন্দ আর বাম অলিন্দ যখন পূর্ণ হচ্ছে, অর্থাৎ অলিন্দতে যখন পূর্ণ হচ্ছে তারা যেন পরিপূর্ণ হইতে পারে, এর জন্য তখন বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড কপাটিকাটা বন্ধ থাকবে, যাতে এই দুইটা পূর্ণ হওয়ার আগে রক্ত নীলয় চলে না আসতে পারে। তাহলে এই যে এইচএমএ ডায়াস্টল ঘটতে আমাদের সময় লাগবে মাত্র 0.1 সেকেন্ড, মাত্র 0.1 সেকেন্ড। তাহলে আমরা যত স্লোলি বলতেছি ঘটনাটা কিন্তু ঘটবে অনেক দ্রুত। তারপরে ঘটনাটা হচ্ছে, সরি, এইচএমএ ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড, এইচএমএ ডায়াস্টল 0.7 সেকেন্ড। এরপরে ঘটনাটা হচ্ছে এইচএমএ সিস্টল, এইচএমএ সিস্টল, অর্থাৎ এইচএম দুটি পূর্ণ হয়ে গেছে, প্রসারিত হয়ে গেছে, এখন এইচএম দুটির সংকোচন হবে, অর্থাৎ এইচএম দুটির সিস্টল হবে। এই সিস্টলের সময় কি হবে? সিস্টলের সময় এইচএম দুটি সংকুচিত হবে, সংকুচিত যখন হবে তখন এই যে বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড কপাটিকা, এই দুটি কপাটিকা খুলে যাবে, ফলে ডান অলিন্দ থেকে রক্ত চলে আসবে ডান নীলয়ে, বাম অলিন্দ থেকে রক্ত চলে আসবে বাম নীলয়ে। তাহলে আমাদেরকে এইচএম এর সিস্টলের ক্ষেত্রে কোন ঘটনাটা মনে রাখতে হবে? এইচএম এর সিস্টলের সময় ডান অলিন্দ থেকে রক্ত চলে আসবে ডান নীলয়ে, বাম অলিন্দ থেকে রক্ত চলে আসবে কোথায়? বাম নীলয়ে। এবং এই সময় কোন দুটো কপাটিকে খুলে যাচ্ছে? আমাদের এই যে বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড কপাটিকে ছিল তারা খুলে যাচ্ছে, কারণ তারা যদি না খুলে রক্ত ডান অলিন্দ থেকে ডান নীলয়ে আসতে পারবে না, বাম অলিন্দ থেকে বাম নীলয়ে আসতে পারবে না। এই যে এইচএমএ সিস্টল ঘটলো, এই এইচএমএ সিস্টল ঘটার সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড। এরপরে ঘটনাটাই হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল,
ভেন্ট্রিকলের ডায়াস্টল। ভেন্ট্রিকলের ডায়াস্টলটা কিভাবে ঘটবে, এই যে এট্রিয়াম দুটি সংকুচিত হলো, তারপরে নীলের দুটি কি হবে, নীলের দুটি পূর্ণ হবে। এখন যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হবে অর্থাৎ ভেন্ট্রিকল বা নীলের দুটি পূর্ণ হবে, তখন আমাদের এই যে এখানে আমরা জানি পূর্ণ হইতে হইলে যাতে বের না হয়ে যেতে পারে সেই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা জানি আমাদের রক্ত একমুখী প্রবাহ হয়, অর্থাৎ রক্ত সামনের দিকে আসে, রক্ত কখনো পিছনের দিকে যায় না, রক্তের কোনো ব্যাকফ্লো হয় না, অর্থাৎ ডান নীলে থেকে রক্ত কখনোই বাম অলিন্দে যাবে না। তাহলে ভেন্ট্রিকলে যখন ডায়াস্টল হবে তখন রক্ত কি হবে, ভেন্ট্রিকলের পূর্ণ হচ্ছে, তার মানে ডান অলিন্দ থেকে রক্ত আসতেছে ডান নীলে, বাম অলিন্দ থেকে রক্ত আসতেছে বাম নীলয়ে, এবং তখন বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা দুটি খোলা থাকতেছে। আরেকটা কথা, ভেন্ট্রিকুলার ডায়াস্টল আমাদেরকে অবশ্যই লিখতে হবে, ভেন্ট্রিকল দুটি যখন পূর্ণ হচ্ছে রক্ত যাতে সামনের দিকে চলে যেতে না পারে তার জন্য এই যে এইখানে পালমোনারি কপাটিকা এবং এইখানে যে অ্যাওটিক কপাটিকা আছে এই দুটো কপাটিকা বন্ধ থাকবে। তার মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টলে মেইন কোন কথাটা আমরা লিখব, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় এই যে সেমিলুনার কপাটিকা দুটি আছে অর্থাৎ পালমোনারি কপাটিকা আর অ্যাওটিক কপাটিকা, তারা বন্ধ থাকবে। কেন বন্ধ থাকবে, কারণ রক্ত এটা যাতে পূর্ণ হইতে পারে, পূর্ণ হওয়া পর্যন্ত আমাদের সেমিলুনার কপাটিকা দ্বয় অর্থাৎ পালমোনারি আর অ্যাওটিক কপাটিকা বন্ধ থাকবে। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, এই যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় এই দুইটা কপাটিকা বন্ধ হয়ে যাচ্ছে, এই দুইটা কপাটিকা বন্ধ হয়ে যাওয়ার সময় একটা শব্দ উৎপন্ন হয়, সেই শব্দটাকে আমরা বলি ডাব। তাহলে আমরা মনে রাখবো, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় যখন দুটি সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যাবে তখন ডাব সদৃশ একটি শব্দের সৃষ্টি হবে। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়কাল কত, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড। এরপরে ঘটনাটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টলের সময় কি ঘটবে, ভেন্ট্রিকুলার সিস্টলের সময় এই দুটো ভেন্ট্রিকল সংকুচিত হবে, সংকুচিত হওয়া মানে রক্তটা সামনের দিকে যাবে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় কি ঘটবে, ভেন্ট্রিকুলার সিস্টলের সময় আমাদের এই দুইটা সেমিলুনার কপাটিকা অর্থাৎ পালমোনারি কপাটিকা আর অ্যাওটিক কপাটিকা দুটি খুলে যাবে, ফলে ডান নীলয় থেকে রক্ত চলে যাবে পাশে যে ফুসফুস আছে ফুসফুসে, বাম নীলয় থেকে রক্ত চলে যাবে সারা দেহে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল পয়েন্টটাতে আমরা পরীক্ষার খাতে কি লিখবো, ভেন্ট্রিকুলার সিস্টল পয়েন্টটাতে পরীক্ষার খাতে আমরা লিখবো সিস্টল মানে ভেন্ট্রিকল দুটি সংকুচিত হবে, সংকুচিত হওয়া মানে ভেন্ট্রিকল দুটি খালি হবে, এতটুকু আমরা বুঝতেই পারতেছি। তার মানে খালি হচ্ছে মানে রক্তটা কোথায় যাচ্ছে, সামনে যাচ্ছে। আমরা জানি ডান নীলয় থেকে রক্ত কোথায় যায়, ফুসফুসে যাচ্ছে। তাহলে নীলয় যেহেতু ভেন্ট্রিকল যেহেতু সংকুচিত হচ্ছে, ডান নীলয় যেহেতু সংকুচিত হচ্ছে রক্তটা যাচ্ছে ফুসফুসে, বাম নীলয় যেহেতু সংকুচিত হচ্ছে রক্তটা চলে যাচ্ছে সারা দেহে। এবং ভেন্ট্রিকুলার সিস্টলের সময় আমাদের আরো দুটা কপাটিকা বন্ধ হবে, তখন হচ্ছে আমাদের বাইকাসপিড কপাটিকা এবং ট্রাইকাসপিড কপাটিকাটা বন্ধ থাকবে। এই যে বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা দুটি বন্ধ হচ্ছে, তখন একটা শব্দ সৃষ্টি হবে, সেই শব্দটাকে বলি আমরা লাভ। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় যখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হবে তখন লাভ সদৃশ একটা শব্দ সৃষ্টি হবে। এবং ভেন্ট্রিকুলার সিস্টলের সময়কাল কত সেকেন্ড, 0.3 সেকেন্ড। এইখানে দেখো আমি চারটা লাইন লিখলাম, এইচএম এর ডায়াস্টল 0.7, এইচএম এর সিস্টল 0.1, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5, ভেন্ট্রিকুলার সিস্টল 0.3 সেকেন্ড। এই চারটা ইনফরমেশন আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের যত এমসিকিউ এই পর্যন্ত আসছে তার মধ্যে সবচেয়ে বেশি করে আসা এমসিকিউ টপিক্সের মধ্যে হচ্ছে এটা একটা, যে এইচএম এর সিস্টল ডায়াস্টল কিংবা ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টল কোনটাতে কত সেকেন্ড সময় লাগে। সো এই জিনিসটা আমরা একটু ভালো করে পড়বো। তাহলে আমাদের হৃদচক্রের ক্লাসের পর্যন্ত।